নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা এ ভিডিওতে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো শূন্য পদে নিয়োগ চলছে এবং তার সাথে সাথে খুব ভালো মানের বেতনে খুব ভালো পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে তো সম্পূর্ণভাবে দেখুন পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি যে কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং তার সাথে সাথে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের আরও একটি জেলাতে রিক্রুটমেন্ট চলছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও আবেদন করতে পারবেন তো তাই সম্পূর্ণভাবে দেখুন পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি অনেকগুলো পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্সে অথবা এপিডেমিওলজিতে যদি আপনার এমএসসি করা থাকে তবু আপনি এখানে আবেদন করতে পারছেন অথবা আপনি যদি বিএ এমএস বা বিএইচ বা বিইউ এমএস যদি আপনার করা থাকে তবু আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে বলে রাখি বন্ধুরা আপনাদের অ্যাডভান্স এমএস অফিস যে নলেজ সেটা কিন্তু আপনাদের থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে বলে রাখি প্রত্যেকটির ক্ষেত্রে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ম্যান্ডেটারি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান যদি আপনাদের নাও থাকে তবুও আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে একুশ থেকে চল্লিশের মধ্যে আর প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আর দেখতে পাচ্ছেন এখানে স্যালারি দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এটা অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে আপনাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন বিএসসি ইন লাইফ সায়েন্সে অর্থাৎ লাইফ সায়েন্সে যদি আপনি বিএসসি করে থাকেন তার সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এমএস অফিসের আপনাদের কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে আর একুশ থেকে চল্লিশ বছর অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে আপনাদের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্লাস টুয়েলভ পাস উইথ সায়েন্সে এবং তার সাথে সাথে আপনাদের ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশনে দুই বছর অভিজ্ঞতা চেয়েছে যদি থাকে খুব ভালো যদি নাও থাকে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বয়সের লিমিট হচ্ছে উনিশ থেকে চল্লিশ বছর আর আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু এই তারিখ থেকে আর দেখতে পাচ্ছেন এখানে স্যালারি রয়েছে বাইশ হাজার টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ব্লক ডেটা ম্যানেজার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার শেষেতে একটি এখানে চেয়েছে যেটা হচ্ছে ওয়ান ইয়ারের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এবং তার শেষেতে বন্ধুরা বলে রাখি এটা হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার ওটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেই জন্যই এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের অভিজ্ঞতা চাই তিন বছরের যদি আপনি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে আর আপনি যদি বেসরকারি সেক্টরে কাজ করেন তাহলে আপনাদের টোটাল পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর এখানে বলে রাখি কম্পিউটার কিন্তু এখানে ম্যান্ডেটারি এখানে আপনাদেরকে ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার তার সাথে সাথে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এক্সেস এবং ইন্টারনেট সম্বন্ধে আপনাদের প্রফিসিয়েন্সি বা ওয়ার্কিং নলেজ থাকতে হবে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন স্টাফ নার্স পোস্টে নিয়োগ চলছে তো এখানে বন্ধুরা যদি আপনি জিএনএম বা বিএসসি নার্সিং করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে আর মিনিমাম দেখতে পাচ্ছেন এখানে বয়স রয়েছে একুশ থেকে চল্লিশ বছর অবধি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপর সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কাউন্সেলার পোস্টে নিয়োগ চলছে যেখানে আপনাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশন ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টে যদি আপনাদের যদি আপনাদের গ্র্যাজুয়েশন থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এবং দেখতে পাচ্ছেন এখানেও চেয়েছে বেসিক নলেজ অফ কম্পিউটার এম অফিস ইন্টারনেট সম্বন্ধে আপনাদের বেসিক নলেজ এখানে চেয়েছে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি মেডিকেল অফিসার এই মেডিকেল অফিসারের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে এম বিবিএস কোয়ালিফিকেশান যদি আপনাদের থাকে প্লাস বেসিক কম্পিউটার নলেজ লাইক এম অফিস ইন্টারনেট সম্বন্ধে যদি আপনাদের থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এবং এখানে বস থাকতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ষাট হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে এরপর সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিসিন পেডিয়াট্রিক্স তারপর রয়েছে দেখতে পাচ্ছেন জি এন্ড ও এবং দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন পার ডে তিন হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে তো সপ্তাহে আপনাদের টোটাল কাজ হবে তিন দিন করে অর্থাৎ টোটাল বারো দিন আপনারা কাজ করবেন প্রতি মাসে তো বারো দিনে প্রায় ছত্রিশ হাজার টাকার মতো আপনারা স্যালারি পাবেন এখানে বলে রাখি বন্ধুরা এখানে আপনাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে একুশ থেকে চল্লিশের মধ্যে আর আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে এম আপনাদের কিন্তু কোয়ালিফিকেশন এখানে লাগবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন স্টাফ নার্স পোস্টে আরও কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনাদের পার মান্থ পঁচিশ হাজার টাকা করে স্যালারিতে নিয়োগ করা হবে একুশ থেকে চল্লিশ বছর অবধি আপনাদের বয়স হতে হবে আর এখানে কোয়ালিফিকেশান হচ্ছে জিএনএম অথবা বিএসসি যদি আপনি করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর সরাসরি চলে যাচ্ছি পরবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএইচএ এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে স্যালারি সেটা হচ্ছে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে আর এখানে বন্ধুরা বলে রাখি আপনাদের এএনএম অথবা জিএনএম যদি আপনি করেন তাহলে এখানে আবেদন করতে পারছেন এবং তার সাথে সাথে এখানে বন্ধুরা আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ মালদা ডিস্ট্রিক্ট আপনাদেরকে মালদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনি শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন আর আপনি যদি পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বাকি যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদেরকে সেই জেলার অর্থাৎ মালদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর দেখতে পাচ্ছেন কাউন্সেলার পোস্টে এখানে নিয়োগ চলছে যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টে যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে প্লাস আপনার যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন তো বন্ধুরা এগুলোই ছিল সম্পূর্ণ পোস্টের ডিটেল কি কী কোয়ালিফিকেশান লাগবে সেই ব্যাপারে এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন কাদের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশান ফিজ লাগছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে একশো টাকা লাগছে আর আপনি যদি এস টি ও বিসি পিডাব্লিউ যে কোনো ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা পেমেন্ট করার সময় দেখতে পাচ্ছেন পুরো অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত ডিটেল কিন্তু ব্যাংকের ডিটেল এখানে দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে অফলাইনে করতে হবে আর অফলাইনে একটি ফর্ম রয়েছে সেটা ফিল করে আপনাদেরকে এই যে লোকেশন রয়েছে দেখতে পাচ্ছেন দ্য অফিস অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা দেখতে পাচ্ছেন এই যে লোকেশন রয়েছে এই লোকেশানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এটার যে লাস্ট সেটা হচ্ছে কুড়ি জুলাই দু হাজার বাইশ অর্থাৎ দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা কুড়ি জুলাই দু হাজার বাইশ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে যে কোনো একটি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন কিংবা আপনি যে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি সার্চ করুন সেই কমেন্ট বক্সে আমি আমাদের চ্যানেলের তরফ থেকে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সরাসরি এটি প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনারা কুড়ি জুলাই দু হাজার বাইশের মধ্যে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এটা আপনাদেরকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে সাথে মনে রাখবার বন্ধুরা আপনাদের হাতের লেখা যেমনই হোক না কেন আপনাদের নিজেদেরকেই কিন্তু ফিল আপ করতে হবে টু বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট ওন হ্যান্ড রাইটিং অর্থাৎ নিজের হাতের লেখায় আপনাদেরকে কিন্তু পুরো এটি কমপ্লিট করতে হবে এবং তার সাথে সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে আর সবসময় মনে রাখবেন অ্যাপ্লিকেশান করার সময় একটি তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড এখানে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন টোটালি রিজেক্ট করা হবে তো সম্পূর্ণভাবে সমস্ত যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো যেগুলো ম্যান্ডেটারি রয়েছে সেগুলো আপনাদেরকে এখানে ফিল আপ করতেই হবে তো সমস্ত ডিটেল আপনারা দেবেন তারপরে এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা দুটি ক্যাটাগরি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে একটি রয়েছে সবার জন্য আর একটি রয়েছে মালদা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটের জন্য তো যদি আপনি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের ক্ষেত্রে পার্টিকুলার একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে আর আপনি বাকি যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম তো দুটি রয়েছে আমি দুটি অ্যাপ্লিকেশান ফর্মে আপনাদেরকে শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা সময় মতো পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট এটা হচ্ছে মালদা জেলাতে নিয়োগ করা হচ্ছে তো শুধুমাত্র মালদা জানা নয় পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে মালদা জেলার জন্য অর্থাৎ আপনাদের পোস্টিং হবে মালদা জেলাতে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর আমাদেরকে সাপোর্ট করতে হলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করুন তার পাশাপাশি যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ নিয়মিত ভিডিওগুলো দেখছেন সবাইকে রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা যখনই নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করবো সঙ্গে সঙ্গে আপনাদের ডিভাইসে নোটিফিকেশন চলে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ